আইসিডি মানে ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর যেটা, এটাতে পেশেন্ট কখন বুঝতে পারে যে তার এই ডিভাইসটা কাজ করছে বা তার হার্টের উপরে ক্রিয়া করছে, সেটা পেশেন্ট কখন বুঝতে পারে, তখন কি প্রতিক্রিয়া হবে পেশেন্ট? আসলে পেশেন্ট যেটা সমস্যা করে সেই সমস্যা হলো একটা, তো ফরেন বডি আমরা এখানে বসাই, সে খুব আনইজি ফিল করে, প্রথমে বলে এটা কি বসালেন, এটা কেন বসা, না লাগলে হতো আমার, অনেকেই আসে বলে স্যার এটা খুলে ফেলেন, স্যার এটা খুলে ফেলেন। তারপরে যেটা হয় সেটা অ্যাকচুয়ালি আমরা এটাকে প্রোগ্রামিং করি, যেমন আমরা প্রোগ্রাম করি যে হার্টে যদি 140 পর্যন্ত যায় আইসিডি কাজ করবে না, সে অ্যান্টিট্যাগ ডিভাইস বলি, এটিপি বলি আমরা, ওই সে নিজে নিজেই শক দেবে না, জাস্ট মানে হার্টের নিজস্ব রিদমটাকে সাপ্রেস করে দেবে ভিতর থেকে, পেশেন্ট কিছু বুঝতে পারবে না। তারপরে আমরা কি আর একটা জোন ওয়ান করি, জোন টু করি, জোন ওয়ান 140 থেকে 160 পর্যন্ত হার্টটা যদি চলে যায় তখন হার্ট ফেলিওর ডেভেলপ করবে, তখন হয়তোবা সেও চেষ্টা করবে এটিপি দিয়ে অ্যান্টিট্যাগ ডিভাইস দিয়ে সে চেষ্টা করবে যে ওইটাকে বন্ধ করা যায় কিনা, যদি বন্ধ করতে না পারে সে ওয়েট করবে 4 থেকে 6 সেকেন্ড, যদি দেখা যাচ্ছে তার পর্যন্ত সে বন্ধ হচ্ছে তখন শক দেবে ছোট্ট শক 15 জুল, পেশেন্ট খুব একটা টের পাবে না। বাট তারপরে যদি না হয় সে 25 জুল দেবে, মানে 25 জুল, তারপরে যদি না হয় 35 জুল, 35 জুল সাধারণত যখন দেয় তখন পেশেন্ট একটু শেকিং হয়, সেইং হয় হঠাৎ করে, মানে তখন সে ভয় পেয়ে যায়, আর সাধারণত পেশেন্ট তখন ভয় পেয়ে আমাদেরকে চলে আসে, বাট এটা পেশেন্টকে আমরা আগেই মানে একটা ব্রিফ করে দিই যে আপনি এরকম হতে পারে, আপনি ভয় পাবেন না। তারপরে যেটা করি তখন আমরা এই পেশেন্টটাকে যে আমরা কোম্পানি, যে কোম্পানি যারা আছে তাদের কাছে পাঠাই, তারা স্টাডি করে দেখে কিসের জন্য একটা শকটা দিল, তখন যদি মানে একটা যেটা আছে আমরা বলি ইরিলেভেন্ট শক, শক প্রয়োজন ছিল না কিন্তু প্রোগ্রামের জন্য শকটা দিয়ে দিছে, তখন আমরা প্রোগ্রাম করে আবার ঠিক করে দিই। এইসব যখন কাউন্সিলিং করা হয় পেশেন্ট আটলিমিট 2-3 মাসের মধ্যে তার সাইকোলজিক্যাল স্টেবিলিটি চলে আসে। স্যার, এই পেশেন্ট যখন এই ডিভাইসের কারণে যখন শেকি হয়, শেক ফিল করে, তখন কি এর কোনো ক্ষতিকর বা বিরূপ প্রভাব কি তার শরীরে হয়? না, বরঞ্চ তাকে তার একটা মৃত্যু থেকে তাকে ঘুরে ইয়ে নিয়ে আসলো, ব্যাক করলো, যে সেজ সেকেন্ড লাইফ, নিউ লাইফ। স্যার, আপনি আলোচনা বলেছেন যে হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর সারেন কার্ডিয়াক ডেথ বা সারেন কার্ডিয়াক অ্যারেস্টের একটি অন্যতম প্রধান কারণ। এই হার্ট ফেলিওরের ক্ষেত্রে আমরা কী ধরনের চিকিৎসা নিতে পারি এই সারেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য? দুই রকম, একটা হার্ট ফেলিওর যেটা আছে সেটা আমরা প্রথমে মেডিকেলি আমরা এবং লাইফস্টাইল চেঞ্জ করে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। লাইফস্টাইল চেঞ্জ কি, যে আপনি আমরা বলে দিই আপনি ব্রিস্ক ওয়াক মানে অল্প হাঁটবেন, যতটুকু পারবেন কাজ করবেন, পানি কম খাবেন। তো এগুলো কাউন্সিলিং করার পরে মেডিকেলি এবং লাইফস্টাইল চেঞ্জ করার পরে তো দেখি যদি পেশেন্ট, তারপর ইনট্র্যাক্টেবল হার্ট ফেলিওর যখন আমরা বলি তখনও কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন আমরা একটা ডিভাইসে যাই, সেটার নাম হয় CRT, দ্যাট ইজ কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি। এইটা একটা ওই পেসমেকারের মতোই অথবা আইসিডির মতোই, বাট এখানে তিনটা তার আমরা হার্টের ভিতরে ঢুকাই, একটা রাইট সাইডে, দুইটা রাইট সাইডে, একটা লেফট সাইডে। তাতে কী হয়, আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিই, এখান থেকে ইলেকট্রিক্যাল এটা কন্টিনিউস দিতে থাকে, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিলে ওটা ইট কনভার্ট মেকানিক্যাল, সেই ইলেকট্রিক্যাল স্টিমুলেশন হার্টের তো পাম্প করতেছে না, বিকজ হার্টের মাসল ড্যামেজ হয়ে গেছে, এখন কী বলে সে হার্টের তিন জায়গায়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তখন সে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়ার পরে সে মেকানিক্যাল কম্প্রেস করাবে, তাতে হার্টের পাম্পটা বাড়বে, হার্টের পাম্পটা বাড়লে কী হবে, তাকে হার্ট ফেলিওর প্রবণতা কমে যাবে, হসপিটালের অ্যাডমিশন কমে যাবে, পেশেন্টের লাইফ ওয়েলবিং বাড়বে, পেশেন্টের কার্যক্ষমতা বাড়বে, এবং যেটাকে আমরা বলবো যে একবার ইনভেস্ট করার, বারবার ইনভেস্ট করার চেয়ে একবার ইনভেস্ট করা ভালো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনাকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। আমাদের দর্শকরা নিশ্চয়ই এতে অনেক উপকৃত হবে।